ওয়েলকাম টু মাই চ্যানেল রোহিনামি থেকে আমি পম্পা বলছি। আমি সকালবেলা মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম মেয়েকে নিয়ে। আজকে সোমবার, তা শ্রাবণ মাসে পাঁচটা সোমবার এইবারে পড়েছে। আমি সব সোমবারগুলোই করছি, মানে সব সোমবারগুলো পালন করছি। তা এখানে আমাদের বেণীমাধবতলার মন্দির আছে, বেণীমাধবের মন্দির ভীষণ জাগ্রত, অনেকে বাইরে থেকে দূর দূর থেকে সবাই আসে দেখতে, খুব জাগ্রত মন্দিরটা। তা সেখানে জল ঢালতে গিয়েছিলাম, তা মন্দিরের ভেতর লিঙ্গটা, মানে শিবলিঙ্গটা দেখাতে পারিনি আমার মেয়ে, কেননা ওখানে প্রচুর ভিড় করে সব গোল করে দাঁড়িয়েছিল। তা শিব মন্দিরে পুজো দিয়ে সকালবেলা জল ঢেলে এসেছি, এসে যথারীতি আজকের দিনে আমি ভাত খাই না। তা আমি ভাত খাই না বলে মেয়েরও খুব মজা, ও ভাত খেতে একদম ভালোবাসে না, মানে ওর হচ্ছে লুচি পরোটা এসব হলে খুব ভালো হয়। তা আমি পরোটা করবো, ময়দা আটা পুরো ময়দার পরোটা আমি খেতে পারি না, আমার পেটের প্রবলেম হয়, আমি একটু আটা মিশি, ময়দা মিশি, তারপরে পরোটা বা লুচি যাই করি না কেন। তা পরোটা করবো, মেখে রেখেছি ময়দা আটা মিশিয়ে, আলুর দম করেছি, বেগুন ভাজা করেছি, পটল ভাজা করেছি, আর সিমুইয়ের পায়েস করেছি, এই আজকে করেছি। তা বাবাইয়ের বাবা অন্যবার আমার সঙ্গে, ওরা মানে ভাতই খায় সোমবার দিন ভাত বলছি, সরি, আমার সঙ্গে ওরা পরোটাই খায়, ওরা খুব একটা ভাত খেতে কেউ পছন্দ করে না। তা ওর বাবা বলছে আজকে আমার ভাত করবে, তা ওর বাবা তো স্কুলে গেছে, স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসছে, এখন আড়াইটার মধ্যে চলে আসবে, তা ওর জন্য অল্প কটা ভাত করেছি বাটি করে। আর মেয়ের তো ভীষণ মজা, পরোটা করবো, আমি মেখে রেখেছি, এখনও করিনি। এই হলো আজকের রেসিপি। আর পুজোর দেওয়ার কথা যেটা বলছিলাম, আপনারা শ্রাবণ মাসের সোমবার কারা কারা করেন, অনেকে অবশ্য মানে প্রথম সোমবারটা করে, লাস্টের সোমবারটা, সব সোমবারগুলো নাই বা করলো, পাঁচটা সোমবার করেছে, আমি করি, আমার মানে করতে ভালোও লাগে, আর পাঁচটা সোমবার শ্রাবণ মাসের করি। তা এবারে একটা সোমবার আমার স্কিপ হয়ে গেছে, একটা কারণে হয়ে গেছে, যাই হোক সেই মেয়েলি কারণ আর কি। আর বাকি চারটে সোমবারই, কাল এই পরের সোমবারটা হচ্ছে লাস্ট সোমবার, ওটা করলে এই শ্রাবণ মাসের সোমবারগুলো শেষ হয়ে যাচ্ছে। তা চলুন রান্নাগুলো দেখিয়ে দিই, কী কী রান্না করলাম চলুন দেখিয়ে দিই। বাবাই এখন স্নান করতে ঢুকছে, মুখ ঢাকছে, এত বেলাতে দেখুন দেড়টা বাজতে চললো স্নান করতে ঢুকছে। এই হলো শিমুয়ের পায়েস, শিমুয়ের পায়েসটা করে রেখে দিয়েছি, এই যে দেখুন এত দুধ দিয়ে করেছি, পুরো আছের দুধ আছে দুপোয়া, কিন্তু তাও কাট কাট হয়ে জমে গেছে। আমরা একটু পাতলা পাতলা শিমের পায়েস ভালোবাসি, কিন্তু তাও জমে গেছে। আর এদিকে বেগুন ভাজা, পটল ভাজা, লম্বা লম্বা বেগুন ভাজা করেছি, লম্বা লম্বা বেগুন ভাজা। আর এই হলো আলুর দম, ধনে পাতা দিয়ে, আমার তো সব নিরামিষ, আগে তো অবশ্যই নিরামিষ, আর আমার তো এমনি পেঁয়াজ রসুন ব্যবহার হয় না, নিরামিষ আলুর দম, একটু ঝোল ঝোল গ্রেভি রেখেছি, নালে পরোটা খেতে অসুবিধা হয়, লুচি পরোটা যাই খাই না কেন, একটু ঝোল ঝোল না রাখলে অসুবিধা হয়। এই হলো শিমুইয়ের পায়েস, তো ঢাকা দেওয়া আছে, ওর বাবার জন্য বাটি করে অল্প একটু ভাত করে দিয়েছি, হয়ে গেল এই রান্না, হয়ে গেল। বাবাই স্নান করতে যা, অনেক বেলা হয়ে গেছে। তার বিকেলবেলা আসবো কি না আমি জানি না, আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে, তা আজকে আপাতত এই ভিডিও। আর মন্দিরটা ভালো করে মেয়ে খুব একটা তুলতে পারিনি, অল্প একটু ভিডিও হয়েছে ওটা, বেণীমাধবের মন্দির আপনারা মোবাইল থেকেই দেখে প্রণাম করে নেবেন, সত্যি খুব জাগ্রত মন্দির। তা এখনকার মতো আসছি, আবার বিকালে আসলে আসবো, নাহলে ভিডিওটা এডিট করে ছেড়ে দেবো, বিকালবেলা যদি আরেকবার আসতে পারি তো আসবো। ঠিক আছে, আসছি, টাটা।